وأجرا عظيما مغفرة مني كما مغفرة مني كي كما أبنادل لك بي كاركال لك بي دیکھي شوال لك بي كرانا مدر پاپر كونو شش نائي ٹھیک كينا دار پاپا سي دار خمار دار كرا سنن نائي رتی بنا جانو كامي تو جاني امي كي پاپ كوري چي ها رتی بنا جانو كامي تو جاني امي كي پاپ كوري چي ها امار پاپير كور لے بيچا باچارا দরজা বন্ধ করে লাইট বন্ধ করে জানালা আটকে দিয়ে পাপ করছেন পৃথিবীর কেউ দেখে নাই দেখছে কে এজন্য ক্ষমার দরকার আছে না নাই এজন্য রব্বুল আলামিন বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা এই 10 শ্রেণীর লোকদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি ক্ষমা আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি মহা প্রতিদান সুবহানাল্লাহ তাহলে আসুন আর কাল বিলম্ব না করে আমরা সেই 10টা গুণের কথা শুনি এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত মুসলিম পুরুষ এবং নারী যারা মুসলিম যারা মুসলিম শুধু কালিমা তাইয়্যিবা কালিমা শাহাদার ঘোষণা দিছে এরাই মুসলিম না ঠিক কি না মুসলিম হইতে হইলে সারেন্ডার করতে হয় কি করতে হয় সারেন্ডার করে কিভাবে পুলিশ যদি পিস্তল ধরে বলে হ্যান্ডস আপ কি করবেন কয় সারেন্ডার ঠিক হয় এই যে আল্লাহ কয় সারেন্ডার করে এইভাবে নামাজের মধ্যে কি করি হাত নিচে থাকে কি বলি আল্লাহু আকবার মানে সারেন্ডার ঠিক কি না গোটা বিশ্বের সব সারেন্ডার করে একজন সত্তার কাছে চিল্লায় বলেন তিনি কে এজন্য রব্বুল আলামিন বলেন আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা ওয়া ইলাইহি ইয়ুরজাউন আকাশ এবং জমিনে যা কিছুই থাক না এ মহাবিশ্বে আকাশ জমিনে যেটাই আছে সব কিছু একজনের কাছে আত্মসমর্পণ করে চিল্লায় বলেন তিনি কে মুসলিম মানে হচ্ছে যে সারেন্ডার করে আল ইসলাম মানে সারেন্ডার করা আত্মসমর্পণ করা কার কাছে পুলিশের কাছে র‍্যাবের কাছে কার কাছে আওয়াজ করে বলতে হবে সারেন্ডার কার কাছে এবার নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহর কাছে সারেন্ডার করছেন কিনা আল্লাহর যত বিধান আছে আল্লাহর যত আদেশ আছে কোরআনে আল্লাহর যত বাণী আছে সবগুলো বাণীর সামনে বিধানের কাছে সারেন্ডার করছি কিনা যদি করে থাকেন তাহলে আপনি মুসলিমিন আর আমাদের নারীরা হচ্ছে মুসলিমা চিল্লা এখন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ওই ক্ষমা যদি পেতে চাও ওই জান্নাত যদি পেতে চাও মহা প্রতিদান দিবসে যদি জান্নাতকে প্রতিদান হিসেবে পেতে চাও প্রথম গুণ থাকতে হবে মুসলিমিন মুসলিমাত সারেন্ডার করব একজনের কাছে তিনি কে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন আসলিম ইয়া ইব্রাহিম আসলিম ও ইব্রাহিম সারেন্ডার করো ক্বালা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন আসলামতু লিরাব্বিল আলামিন হে আল্লাহ আমি সাথে সাথে সারেন্ডার করলাম চিল্লায় পড়েন আল্লাহু আকবার দেরি নাই কালক্ষেপণ নাই সময় নেয়া নাই চিন্তা নাই রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে দেরি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সারেন্ডার করতে দেরি হয় নাই কোন সুবহানাল্লাহ এটারে বলে সারেন্ডার আল্লাহ বলছে ইব্রাহিম সারেন্ডার করো আল্লাহ আসলামতু লিরাব্বিল আলামিন সারেন্ডার করলাম এটা হচ্ছে আত্মসমর্পণ মুসলিমিন মুসলিমাত যে আত্মসমর্পণ করে নিজের কোনো ইচ্ছা থাকে না ইসলামের দেয়া যে বিধান এটাতেই সে সন্তুষ্ট থাকে তাকে বলে মুসলিম তাকে কি বলে মুসলিম এজন্য আমরা নামাজের পরে পড়ি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি অর্থাৎ আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি আর ইসলামকে দিন হিসেবে পেয়েও আমরা খুশি ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার
আবার ইসলামকে দ্বীন হিসেবে আমাদেরকে দান করে রব্বুল আলামিন খুশি না বেজার এজন্য রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا سبحان الله পড়েন رضيت لكم الإسلام دينا ইসলাম কে আমি আল্লাহ তোমাদের দিন বানিয়ে খুশি আচ্ছা আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে খুশি আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার ইসলাম যা দিয়েছে এটা আমাদের জন্য যথেষ্ট না ঠিক